আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেবু রসের সাথে কি মাখলে রকেটের গতিতে চুল বৃদ্ধি করতে পারবেন তার একটা রেমেডি। কম বেশি আমরা সবাই জানি লেবুর রস আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা উপাদান। চুলের ফলিকলগুলি আনলক করতে লেবুর রস দারুণ কাজ করে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা কিনা আমাদের চুল বৃদ্ধিতে খুবই সাহায্য করে। চুলের মান বাড়াতে লেবুর রস কিন্তু খুবই কার্যকরী। আপনার মাথায় যদি প্রচুর পরিমাণেও খুশকি থাকে তাহলে আপনি লেবুর রস ব্যবহার করে দেখবেন। লেবুর রস খুশকি রোধ করতে দারুণ কাজ করে, চুলের তৈলাক্ত ভাব দূর করে, চুলকে উজ্জ্বল করতেও সাহায্য করে লেবুর রস। চুল পড়া কমাতেও কিন্তু লেবুর রসে অনেক গুণাগুণ। নিয়মিত লেবুর রস ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে ঝলমলে এমনকি খুশকিমুক্ত করতেও সাহায্য করে, আর চুল রকেটের গতিতে বৃদ্ধি পাবে। তো লেবুটা এখানে রেখে দিলাম। এখন লেবুর রসের সাথে যে উপাদানটা আমি মেশাবো সেটা হচ্ছে অ্যালোভেরা পাতা। আপনার বাসায় যদি অ্যালোভেরা পাতা না থাকে সেক্ষেত্রে আপনি অ্যালোভেরা জেলটা নিয়ে নেবেন, বাজারে কেনা জেল। কিন্তু চেষ্টা করবেন চুলের জন্য আর রকেটের গতিতে চুলটিকে বৃদ্ধি করার জন্য আপনি অ্যালোভেরার ফ্রেশ পাতা নিয়ে নেওয়ার জন্য। তো আমি একবার ব্যবহার করব এই আজকে রেমেডিটা, তো সেজন্য আমার যতটুকু লাগবে আমি পাতাটা কেটে নিয়ে নিয়েছি। আর অ্যালোভেরা পাতা থেকে আমি যে হলুদ কষ থাকে ওই কষটাকে ভালো করে ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি এখন রেমেডি তৈরি করার জন্য অ্যালোভেরার পাতাটাকে কেটে নিয়েছি। তো আমার যতটুকু লাগবে নিয়ে নিয়েছি। এরকম একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে আমি অ্যালোভেরা জেলটাকে বের করে নিব। এই গ্রেটারটা না থাকলে সেক্ষেত্রে আপনি চিরুনি অথবা কাঁটা চামচ দিয়েও জেলটাকে বের করে নিতে পারবেন। আপনি যদি ঘন ও লম্বা চুলের জেল্লা পেতে চান তাহলে অবশ্যই এই ফ্রেশ অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন। এটা আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা উপাদান। অ্যালোভেরা জেল চুলে ব্যবহার করলে চুল অনেক সফট হয় আর সিল্কি ও শাইনি হয়। চুলের গোড়া থেকেই চুলগুলো অনেক বেশি মজবুত হয়ে ওঠে আর দ্রুত বৃদ্ধি পেতেও সাহায্য করে। তো এখানে আমি অ্যালোভেরা জেলটাকে নিয়ে নিয়েছি, এখানে প্রায় 1.5 চা চামচের মতো হবে। তো এখানে কম বেশি হলে সমস্যা নেই, আপনার যতটুকু প্রয়োজন আপনার চুলের অনুপাত অনুসারে ততটুকুই আপনি অ্যালোভেরা জেলটা নিয়ে নেবেন। চুল নিয়ে আমরা হাজারো সমস্যায় পড়ে থাকি, এত শত যত্ন করার পরেও কিন্তু আমাদের চুলের সমস্যা লেগেই থাকে। যেমন খুশকি সমস্যা থাকে, চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে, রুক্ষ শুক্ষ ভাব, তৈলাক্ত চুল, এগুলো কিন্তু আসলে খুবই বিরক্তিকর। তো এই রেমেডিটা আপনি ব্যবহার করে দেখবেন। আজকে আমি লেবুর সাথে যে উপাদানগুলো মিশাচ্ছি আপনি যদি সেই উপাদানগুলো মিশিয়ে 1 সপ্তাহ মাত্র ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল রকেটের গতিতে বৃদ্ধি পাবে। তো এখন আমার লাগবে হচ্ছে লেবুর রস। তো এখন আমি লেবুটাকে কেটে নিব। আর আপনারা যদি অ্যালোভেরা জেলটা দেন সেক্ষেত্রে লেবুর রসটা আগে নিয়ে নিতে পারবেন। আমি যেহেতু ফ্রেশ অ্যালোভেরা জেল দিয়েছি তো সেজন্য অ্যালোভেরা জেলটাকেই আগে বের করে নিয়েছি। তারপর আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। আর লেবুর রস আমাদের চুলের জন্য কতটা উপকারী কম বেশি আমরা সবাই জানি। চুল পড়া বৃদ্ধি করতে, চুল সিল্কি করতে, চুলের জেল্লা ফিরিয়ে আনতে, চুল খুশকিমুক্ত করতে কিন্তু দারুণ কাজ করে লেবুর রস। লেবুতে থাকা ভিটামিন সি আমাদের মাথার ত্বকে থাকা ক্ষতকেও কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করে। এখন আমার লাগবে হচ্ছে নারিকেল তেল। আমি রেগুলার যে তেলটা ব্যবহার করি সেখান থেকে তেল নিয়ে নিব, আর আমার চুলের অনুপাতের উপর ভিত্তি করে তেলটা কম বেশি করে নিয়ে নিব। আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন নারিকেল তেল ব্যবহার করে থাকি, আর আদিকাল থেকে কিন্তু চুলের খাবার হিসেবে আমরা নারিকেল তেলটা দিয়ে থাকি। যদিও কেউ কেউ এখানে সরিষার তেল বা বিভিন্ন তেল দিয়ে থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নারিকেল তেলটা ব্যবহার করে থাকি।
তো আমি হাফ চা চামচের চেয়ে একটু বেশি তেলটা নিয়ে নিয়েছি, তো তেলটা একটু কম বেশি হলে সমস্যা নেই। লেবুর রস, এলোভেরা জেল আর নারিকেল তেলটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ফ্রেশ এলোভেরা জেলটা দিলে কিন্তু এভাবে তাড়াতাড়ি মিশতে চাইবে না, কিন্তু আপনি যখন মাথায় ম্যাসেজ করবেন এটা কিন্তু একদম মিশে যাবে। তো তার সাথে আমার লাগবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা উপাদান। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলকে সুন্দর আর উজ্জ্বল করতে সাহায্য করে। চুলের জেল্লা ফিরিয়ে দিতেও ভিটামিন ই ক্যাপসুল সাহায্য করে। তো এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ফার্মেসিতে গেলেই পেয়ে যাবেন। এটার বিভিন্ন কালার হয় বা বিভিন্ন সাইজ হয়, তো সেটা আপনার প্রয়োজন মতো বা পছন্দ মতো নিয়ে নেবেন। আর একবার ব্যবহার করার জন্য একটা ভিটামিন ই ক্যাপসুল নিলেই হবে। আপনি যদি 100% রকেটের গতিতে চুল বৃদ্ধি করতে চান, তাহলে চেষ্টা করবেন ফ্রেশ এলোভেরা জেলটা ব্যবহার করার জন্য। আর যদি চান যে ধীরে ধীরে চুলটা বৃদ্ধি পাক, সেক্ষেত্রে আপনি বাজারে কেনা এলোভেরা জেলটা দিয়ে নিতে পারবেন। তো এখনও কিন্তু মনে হচ্ছে যে এলোভেরা জেলটা মিশেনি, কিন্তু মিশে গেছে। আপনি যখন হাত দিয়ে স্পর্শ করবেন দেখবেন যে একদমই মিশে গেছে। এটা এখন কিভাবে দিবেন আর সপ্তাহে কয়দিন দিবেন? আপনারা যখন মাথায় তেল দিবেন, আমরা কিন্তু মাথায় 2-3 দিন তেল ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা এভাবে লেবুর রসটা ব্যবহার করতে পারি আর এই রেমেডিটা ব্যবহার করতে পারি। আর কখন ব্যবহার করবেন? গোসলের 30 মিনিট আগে এটা ভালো করে, যেমন করে আমরা নর্মালি হাতের আঙুল দিয়ে ম্যাসেজ করে চুলের গোড়ায় তেল মালিশ করি, ঠিক সেইভাবেই কিন্তু এই রেমেডিটা দিয়ে নিতে হবে চুলের গোড়ায়। তারপরে 30 মিনিট রেখে রেগুলার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে। আর শ্যাম্পু করার পরে আলাদা কোনো কন্ডিশনার করতে হবে না, যেহেতু এখানে লেবুর রস ব্যবহার করা হয়েছে। কারণ আমরা অনেকেই জানি লেবুর রস কন্ডিশনার হিসেবে কাজ করে। তো আশা করি আপনারা এভাবে লেবুর রস ব্যবহার করে দেখবেন আর 100% রেজাল্ট পাবেন। যদি আমার আজকের এই রেমেডিটা আপনাদের একটু হলেও উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, অনেক বেশি আমাকে সাপোর্ট করবেন। আপনারা একটু উপকৃত হয়ে থাকলে আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সবসময় মুগ্ধ করে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।